بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال تعالى: فليعبدوا رب هذا البيت. প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিককে সঠিক বুঝে, হককে হক বুঝে, বাতিলকে বাতিল বুঝে পরিহার করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে ছবি মূর্তি এবং ভাস্কর্য নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছেন। আমরা এ ব্যাপারে আল ফোরকান মিডিয়া সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। ইদানিং দেখলাম টক শুতে একজন লোক তাকে মাওলানা বললে, আলেম বললে ভুল হবে, কারণ আলেম মানে কি? এলম যার মধ্যে আছে তাকে আলেম বলা হয়, জ্ঞান যার মধ্যে আছে তাকে আলেম বলা হয়। আরবিতে আলেম বলে, বাংলা ভাষায় জ্ঞানী বলি, জানলাওয়ালা বলি। যে লোকটা ভাস্কর্য এবং ছবি মূর্তিকে আলাদা করছেন এবং যেভাবে উনি কথা বলছেন, এক পর্যায়ে টকশুতে গিয়া এই কথাটা বলতে গিয়া বলছেন, মক্কা শরীফকেও উনি ভাস্কর্যের সাথে, টেটুর সাথে তুলনা করছেন, হাজারে আসওয়াদকেও টেটুর সাথে তুলনা করছেন, এবং জামরাত, যেটা আমরা শয়তানের পাথর মানি বলে সঙ্গে বুঝি, সেটাকে উনি টেটুর সাথে বা ভাস্কর্যের সাথে তুলনা করছেন। এটা আমাদের কাবা শরীফ, যেটা বাইতুল্লাহ শরীফ, সেটাও কিন্তু একটা স্ট্যাচু, আমরা সেখানে শ্রদ্ধা নিবেদন করি। তারপরে শয়তানকে যে আমরা পাথর নিক্ষেপ করি, সেখানে কিন্তু শয়তান থাকে না, আমরা সেখানে আমরা ঘৃণা প্রদর্শন করি। এটা নিতান্ত একটা মূর্খতা ছাড়া কিছু না, নিতান্ত একটা জেহালতা ছাড়া। কোরআন হাদিসের ন্যূনতম যার জ্ঞান আছে সেই কথা বলতে পারে না। আমরা দেখলাম উনি টকশুতে এই কথা, টকশুতে এই কথা বলেছেন, তখন টকশুর যিনি পরিচালক উনি কিন্তু বলছে, আপনি এই মক্কা শরীফে কি আপনি ই বলছেন, যে ভাস্কর্য বলছেন, এটা তো ঘর। আমার প্রশ্নটি আপনার কাছে, আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ হলো একটি ভাস্কর্য, কিন্তু এটা তো একটি ঘর, আপনি এটাকে কেন ভাস্কর্য বলছেন? আপনি বলছেন যে বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফ একটি স্ট্যাচু, একটি ভাস্কর্য, এটা তো একটি ঘর। এখানে কি হয়, হাজরে আসওয়াদ থেকে, এই যে হাজরে আসওয়াদে আমরা চুবো গেই, আমি 14 সালে হজে গিয়েছি। তখন উনি কথাকে বিভিন্নভাবে ঘুরিয়ে নিলেন, উনি মিশরের তুলনা দিলেন, তুর্কির তুলনা দিলেন। বিভিন্ন মিশরে দেখেন, সেখানে আপনার এই যে পিরামিড, আপনার এই ইয়ের পিরামিড যেটা মিশরে, সেটা কি? সেটা একটু আপনার কোরআনে আপনার এগুলো বর্ণনা রয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায়, আপনার তুরস্কে রয়েছে, তারপরে বিভিন্ন জায়গায়, বাগদাদে আছে, স্ট্যাচু রয়ে গেছে, অনেক জায়গায় আছে, ভাস্কর্য আছে। উনি মিশরের তুলনা দিলেন, তুর্কির তুলনা দিলেন। আগের কথা একটু পরের কথা আগে বলে নেই, মিশর কেন, আরও যদি সৌদি আরবে যদি এরকম কোনো ভাস্কর্য তৈরি করে যেটা মানুষের আকৃতি, প্রাণের আকৃতি, সেটা কখনো শরীয়ত হবে না। শরীয়তের মাপকাঠি হচ্ছে আল্লাহ প্রদত্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত। আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যাই হোক, ইনি মিশরের তুলনা দিচ্ছেন, তুর্কির তুলনা দিচ্ছেন, যে ওখানে ভাস্কর্য আছে, ওখানে ভাস্কর্য থাকলে এটা কি শরীয়ত হয়ে যাবে? না। এক পর্যায়ে উনি সূরাতুল সাবা 13 নম্বর আয়াত দিয়া যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাস্কর্য তৈরি করছেন, সাবা 13 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিম মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরুস কুদুরুস সিয়াতি ইলামু আলা দাউদু শাকুরা। অর্থাৎ উহারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। তামাসিলা শব্দের অর্থ হল ভাস্কর।
উনি আসলে এক কথা বলছেন, ওনাকে আলেম বললে যে প্রকৃত যারা আলেম তাদেরকে অপমান করা হল। উনি আলেম নয়, উনি একটা চাটুকার, উনি একটা নিম্ন শ্রেণীর লোক, একে আলেম বলা কোনো মতে জাতির জন্য উচিত নয়। এখানে পৃথিবীর যত বড় তাফসির কারক আছে, তাফসির ইবনে কাসির সহ, হাসান বয়ান সহ, ফতুল কাদির সহ, সবগুলো তাফসিরে বলছেন এই ভাস্কর্যগুলো ছিল মানে পাত্রের, বড় বড় পাত্রের বা গাছ ফুল ফলের, কখনো সেটা মানুষের ছিল না। কিছু সংখ্যক তাফসির কারক বলছে সেটা মানুষের যদিও হয়ে থাকে, কিন্তু সুলেমান আলাইহিস সালাম সেটাকে প্রাধান্য দেন নাই। নবীরা কোন নবী নেই, কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত, আমি প্রত্যেক জাতির প্রতি নবী এই মর্মে পাঠিয়েছি, আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবু তাগুত, তাগুতকে পরিহার করো, তাই নেই? এই মাওলানা সাহেব যেভাবে মানে উনি সাপোর্ট মানে প্রমাণ করতে চাচ্ছেন নাউজুবিল্লাহ যে সুলেমান আলাইহিস সালামের উপস্থিতিতে ছবি মূর্তি ভাস্কর্য মানেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথচ নির্ভরযোগ্য তাফসির বলছে এগুলো কোনো প্রাণীর ছবি ছিল না, অপ্রাণীর ছবি ছিল। আদৌ দেখেন সৌদি আরবে, সৌদি আরবে বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন গাছের চার কাপের, তারপর কোরআন কারিমের, তারপর কোরআন কারিম আমরা রেহাল নাকি রেহালের বিভিন্ন সৌন্দর্য। তারপর উনি মক্কা শরীফের সাথে তুলনা দিয়েছেন যে মক্কা শরীফ লেখা টেটু না ওজুবিল্লাহ মিনজালে, উপস্থাপক বলছে আপনি কি মক্কা শরীফকে যে টেটুর সাথে তুলনা করছেন, এটা কারণ ঘর আল্লাহকে এই কথা বলছেন ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের ইবাদত না, ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমে একটা হাদিস আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজার পাথরের সামনে দাঁড়িয়ে বলছে হে হাজারে ফাসওয়াত, হে হাজারে আসওয়াত, আমি জানি তুমি সাধারণত একটা পাথর, তোমার ভালো করার কিছু নাই, মন্দ করার কিছু নাই, আমি জানি, কিন্তু তোমার আমি তোমাকে চুমা খেয়েছি এই জন্য, যদি আমি রসুল সালাম না দেখতাম, রসুল সালাম চুমা খেয়েছে বিদায়, আমি তোমার চুমা খেয়েছি, তোমার ভালো করার কিছু নয়, মন্দ করার কিছু, তুমি কিছু করতে পারো না। আরে মক্কা ঘর যেটা, এটাতে আমরা ইবাদত করি, কিন্তু জায়গা সংকুলন না হওয়ার কারণে এখানে বড় করা হচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে কত বড় অজ্ঞ মূর্খ হলে বলে যে বলছে যে মক্কা শরীফের টেটুর সাথে তুলনা করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আসেন জামারাত, জামারাত আকবর বা যাই হোক বড় জামারাত, ছোট জামারাত জামারাত যেন আমরা পাথর মারি হজ হিসাবে না, হজ করতে গেলে যেমন পাথর মারি, উনি ওটাকে তুলনা করছে। আরে ওই মূর্খ কোথাকার, তুমি কি চোখে দেখো না, এটা তো একটা খাম্বা, একটা পিলারের মতো, এটা জাস্ট নিদর্শন দিয়ে রাখছে আল্লাহ পাক যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কুরবানি করতেছেন শয়তান ধোকা দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যারা হস্তক্ষেপ যাবে তাদেরকে নিদর্শন থাকে পাথর মারার জন্য। আর এটা তো কোনো মানুষের আকৃতি নয়, এটা জাস্ট একটা এটাকে ফিলার, এখানে আপনি এটা টেটুর সাথে বা ভাস্কর্যের সাথে বা আপনি মূর্তির সাথে কিভাবে তুলনা করলেন? মুফতি সাহেব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা কোরআনকে স্বল্প মূল্যে বিক্রি করো না। আজকে এই লোকটা আলেম নামে কলঙ্ক, আলেম নামে কলঙ্ক, একে আলেম বললে প্রকৃত আলেমের আবার বলছি অপমান করা হবে, কিভাবে সে টকশো দিয়ে সে কথা বলতে পারলো যে সুলেমান আলাইহিস সালামই সুরে সাবার 13 নম্বর আয়াতে দেখান যে সুলেমান আলাইহিস সালাম ভাস্কর্য বানাইছে নাউজুবিল্লাহ। অথচ আমরা গত কয়েকদিন আল ফোরকান ফেসবুক লাইভে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত বলে সবচেয়ে বড় আযাব হবে যারা ছবি অঙ্কন করে। অন্য হাদিসে সহিহ বুখারী মুসলিম অন্য হাদিসে আসছেন যে আল্লাহ পাক বলবেন যে ছবিকে ওই ছবিটাকে সামনে খাড়া করে রোহ দাও, তুমি রোহ দাও, রোহ না দিতে পারলে তোমার আযাব দিতে হবে। অন্য আরেকটি বুখারী মুসলিম আরেকটি হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন যারা ছবি অঙ্কন করত তাদেরকে ওই ওই ছবিটা মানে তার এমন একটা বিকৃত আকৃতি আইয়া তাকে আযাব দিতে থাকবো কবরের হাসর মাঠে জাহান্নামে, কারণ সে যিনি ছবি অঙ্কন করেছেন। হ্যাঁ, যদি আপনার ভাস্কর্য মনে নেই সৌন্দর্য করেন অসুবিধা নেই, রেহাল করেন, গাছের করেন, ফুলের কোনো সমস্যা নেই, সেটা কোনো অবস্থাতে প্রাণের হতে পারবে না। আর বর্তমানে যেটা আমাদের দেশে চলতেছে ধুম্রজাল, সেটা একজন মানুষের ছবি অঙ্কিত করে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া, এটা স্পষ্ট সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কোরআন নিষেধ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং আপনি ভাস্কর্য বলেন আর ছবি বলেন আর মূর্তি বলেন যাই দিয়ে করেন, প্রাণের কোনো ছবি আপনি
অঙ্কন করতে পারো, যদি প্রাণীর ছবি অঙ্কন করেন কাল কেয়ামত মাঠে আপনাকে অবশ্যই আল্লাহ বলবে এর ছবি এর জীবন দাও, যদি জীবন না দিতে পারো তোমার অবস্থা খুব ভয়াবহ, তুমি জাহান্নামে যেতে হবে। কিন্তু তুমি মুক্তি সাহেব, তুমি মাওলানা সাহেব কিভাবে এই কথা বলতে পারলা জাতির সামনে টকশুতে এসে যে ছবি মূর্তি ভাস্কর্য এক কথা না, সেটা বলছো মানে তুমি মক্কা শরীফকে এবং হাজারে আসওয়াদকে এবং জামারাতকে তুমি এই ছবি মূর্তির সাথে তুলনা করছো মানুষের জ্ঞান? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহেব বুখারী 80 নম্বর হাদিসে বলছে আশাতুস সাআহ কিয়ামতের আলামত, এর ফাইল বিদ্যা উঠে যাবে, ওয়াসবুতাল জাহাল মূর্খতা বর্ষণ হবে, রন্ধে রন্ধে ঘাটে ঘাটে মূর্খতা বর্ষণ হবে, ওয়াসাবুল খামর মানুষ মানে মদ খাবে, ওয়াজহারু জিনা মানে জিনা রন্ধে রন্ধে হবে। দেখেন এই যে মূর্খতা বর্ষণের একটা প্রমাণ, দেখেন উনি নাকি আলেম, উনি কিভাবে বললেন যে ছবি মূর্তি ভাস্কর্য এক নয়, ভাস্কর্য গুলো উপমা দিদি গিয়া আল্লাহর কোরআনে দিতে গেছে নবীর নামে সে হস্তক্ষেপ করতো, দ্বিধা বন্ধ কর দ্বিধাবোধ করে না, যে সুলেমান আলাইহিসসালামের বিরুদ্ধে আমরা জানি কওমে নূহ আলাইহিসসালামের জমানায় এই মূর্তি পূজা শুরু হয়েছে, আর এই মূর্তির বিরুদ্ধে নবীদের সর্ব অবস্থায় সংগ্রাম ছিল, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কা বিজয় হলেন তখন মক্কা ঘর থেকে মূর্তিগুলোকে ভাঙছে আর বলছে অকুল জা আল হাক ওয়া হাক আল বাতিল, এটা দীর্ঘায়িত কথা। তারপরে এখানে আছে ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি ছবি আসছিল, আরো অনেকের ছবি আসছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙিয়ে ফেলেছেন, তার মানে ছবি মূর্তি ইসলামে হারাম করছে, ছবি মূর্তি ইসলামে হারাম করছে, হারাম শরীরের মধ্যে ছিল, আর এই লোকটা নাকি বললেন যে ছবি মূর্তি ভাস্কর্য ভাস্কর্য সিনাই দিকে উনি মিশরের তুলনা দিচ্ছেন। আল্লাহ পাক আমাদের এই অজ্ঞতা এই মূর্খতা এই জাহালত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।